একদম মটন কষা আলু দেওয়া পিসটা হচ্ছে এই রকম পিসটা লিটারালি হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল রোলাজি একটু কলকাতায় মানে এত রাতে কিছু পাওয়া যায় না এত রাত না এখন 10টা বাজেনি চারদিক অন্ধকার আর বন্ধ পুরো লিটারালি কি রকম একটা অদ্ভুত লাগছে এরকম ভাবে কখনো দেখিনি আমরা প্রায় বেরিয়েছিলাম 8:30 নাগাদ আর এখন বাজে 10টা এতক্ষণ শুধু কলকাতার চারদিকে ঘুরছি বাট কোনো একটা খাবারের দোকান খোলা নেই মানে আমরা ভেবেছিলাম যে রাতে ডিনার কোথাও করব ভালো কোনো খাবারের জায়গা এক্সপ্লোর করব যেরকম আমরা বেরিয়ে থাকি রাত্রিবেলা বাট পুরো 1.5 ঘন্টা ধরে ঘুরছি কোথাও কোনো অপশন নেই শুধু চারদিকে বন্ধ কয়েকটা এটিএম খোলা ধর্মতলা দিয়ে পুরো নর্থের দিকে চলে এলাম মানে ঠাকুরপুকুর থেকে বাট নো অ্যাবসার্ড মানে উইয়ার্ড ব্যাপার পুরো আদৌ কোথাও পাবো কি না জানিও না আমার লিটারালি খিদেটা পেট জ্বলছে আমি ভেবেছিলাম একসাথে আমি আজকে ডিনার করবো তাই বিকেলে আমি কিছু খাইও নি তুই আমাদের খাস নি না দুজনেই কিছু খাইনি লিটারালি খিদেটা পেট জ্বলছে আমার মানে 1.5 ঘন্টা ধরে ঘুরছি 10টা বাজে কোথাও কোনো অপশন নেই বেরোনোর পর ঠাকুর পুকুর থেকে বেহালা হয়ে তারাতলা হয়ে ভায়া মাজারহাট মোমিনপুর ওখান থেকে প্রিন্সেপ ঘাট বাবুঘাট তারপরে গ্রিন গার্ডেন ধর্মতলা নর্থের দিকে চলে আসলাম প্রায় শ্যামবাজারের কাছাকাছি ওখান থেকে আবার ব্যাক টু ধর্মতলা রেড রোড ভবানী ভবন সব বলতে বলতে রাস্তা ভুলে ফেলেছি এখন কোথায় আছি ঠিক আছে তারপরে বাংলার ওখান থেকে বাংলার ওই সাইডে ঢুকলাম আর কি বাট এত জায়গা ঘুরলাম মানে খাবারের সেরকম কোনো দোকান পেলাম যেখানে দাঁড়িয়ে একটুখানি খাবারটা মন ভরে খাবো ভিডিও করে দেখাবো যে ভালো কিছু আছে বাট সেরকম কিছু পেলাম না রাত্রিবেলা আমি ভেবেছি রাতে হয়তো অনেক কিছু ভালো কিছু পাবো বাট এটা আনএক্সপেক্টেড কিছু করার নেই বিরক্ত শিশুদের জুতো খুলতে শুরু করেছে কিছু করার নেই বিরক্ত হয়ে গেছে আমি এতক্ষণ ধরে গাড়ি চালিয়ে চালিয়ে আমার খালি পায়ে গাড়ি চালাবো কোথায় যাই বল দেখ চল কলকাতা বাইরে চল এতটাই খারাপ এক্সপিরিয়েন্স এখন মানে 10:30টা শুধু তরকারুটির দোকান পেয়েছি আমরা আমরা কিন্তু অনেক জায়গা ঘুরেছি আমরা অতটা প্রি প্ল্যান করে বেরোই না আমরা স্পন্টেনিয়াস যে দোকানগুলো দেখি সেগুলোতে খাবার ট্রাই করি মানে প্ল্যান করে বেরোইনি বলো না প্ল্যান করে বেরিয়েছিলাম বাট ওটা বন্ধ ছিল হ্যাঁ মানে অতটা ভালোভাবে প্ল্যান করে বেরোই না আমরা আমাদের লাইক স্পন্টেনিয়াস কিছু একটা হবে ওটা ট্রাই করব অনেস্ট ওপিনিয়ন শেয়ার করব এরকম একটা ব্যাপার থাকে আমাদের কিন্তু আজকে ঠিক লাখ স্বাদ দিচ্ছে না আমাদের পেট গুড়গুড় করছে আমার এত খিদে পেয়েছে সারা প্রায় কলকাতা ঘুরে আমরা এসেছি এখন যাদবপুরে একদম লিওন্স যেখানে আছে তার অপোজিটে অনেকগুলো দোকান দেখলাম আমি এবার একটু গিয়ে দেখবো কি কি খাবার অ্যাভেলেবেল আছে তুই না গাড়ি তোমার সামনে দেখিস ঠিক আছে ওটা হচ্ছে আপনার 1 প্লেট 100 ঠিক আছে মটন হচ্ছে হাফ হচ্ছে আপনার 150 আর চিকেন হচ্ছে হাফ 80 টাকা আর ডাই চিলি চিকেন হাফ 80 টাকা পনির হচ্ছে বাটার পনির মশলা হচ্ছে 1 প্লেট 150 হাফ 80 আর হচ্ছে চানা মশলা 1 প্লেট 70 হাফ 40 আলু ফুলকপি আছে 1 প্লেট 70 হাফ 40 চিকেন বডি কাবাব হচ্ছে আপনার 1 প্লেট 200 হাফ 100 চাপ হচ্ছে 1 প্লেট হচ্ছে 180 হাফ হচ্ছে 90 আর তো সব আর চিলি চিকেন মটন তো বললাম মটন হাফ হচ্ছে 150 আর 1 প্লেট 300 চিকেন হচ্ছে হাফ 80 ফুল হচ্ছে 150 যাদবপুর থেকে প্রায় টালিগঞ্জের কাছাকাছি আমি ভয় পেয়ে গেছি এই জিনিসটাকে এখানে রিফ্লেকশন দেখে হঠাৎ যাই হোক তো টলিগঞ্জের এখানে হলে কথা বলতে আছে না খেয়ে একটা মোটামুটি গাছের তলায় গাড়িটাকে রেখে এবার আমরা খাবো মানে লিটারালি পিকনিকের মতো হচ্ছে আমাদের হাতে সোলার প্লেট দিয়ে দিয়েছে থার্মোকলে ওখানে আমরা এগুলো খাবো মানে 8:30টার সময় বেরিয়েছি এখন বাজে প্রায় 11:30টা সারা কলকাতা খাবার খুঁজে নিয়েছি সেসব যে খাবার পেয়েছি এখন গাড়িতে বসে লিটারালি পিকনিক টাইপের একটা কিছু হবে এরকম এক্সপিরিয়েন্স মানে ফার্স্ট টাইম মানে একটা ইউনিক এক্সপিরিয়েন্স বাট মনে থাকবে সারা জীবন সিট পেছনে করে নিয়েছে আমি এখানে খাবার দাবার এখানে হাফ খাবার দাবার রেখে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হচ্ছে খাবারগুলো এবার ট্রাই করবো এটা হচ্ছে ফ্রাইড রাইস মতো বেঙ্গলি যেন ফ্রাইড রাইস হয় না কাজু কিশমিশ তারপরে গাজর বিনস দেওয়া ওই রকম বেশ ঘি ভাত টাইপের
একটুখানি না টেস্ট করে তোমাদের বলি জিনিসটা কি রকম। এটা আমাদের চিকেন চাপ, যেটা 90 rupees দাম। লেগ পিস দিয়েছে, বেশ বড় লেগ পিসটা কিন্তু, আর দেখে মনে হচ্ছে ভালো হবে। ফার্স্ট আমি এটা দিয়ে দেখে ট্রাই করে দেখি একটুখানি। চিকেনটা কিন্তু বেশ বড়, বেশ ভালো খেতে। বাটারি বাটারি ফ্লেভার আছে, বেশ ভালো খেতে। এই দুটো কম্বিনেশন কিন্তু খুব ভালো, মানে ফার্স্ট ইম্প্রেশন ইজ রিয়েলি গুড। দোকানটা অনেক কষ্টে পেয়েছি আমরা, অনেক কষ্টে, রিজনেবল প্রাইস। খাবার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি বেশ ভালো আপাতত পক্ষে যা খেলাম। নেক্সট হচ্ছে ড্রাই চিলি চিকেন, যেটার 4 pieces আছে এটার মধ্যে, আর এটা হাফ ড্রাই চিলি চিকেন, 80 টাকা দাম। এটা টেস্ট কেমন দেখতে হবে। এটা চিলিস দেওয়া আছে, রেড বেল পেপার, গ্রিন বেল পেপার দেওয়া, আর চিকেনের পিসেসগুলো বেশ ড্রাই চিলি চিকেন দিয়ে খাচ্ছি। এরকমভাবে ফুড ব্লগিং মধ্যে কেউ করেন যেরকমভাবে আমরা করছি, বাট এটা একটা জেনুইন ব্যাপার না, একটা থ্রিল থাকা দরকার যে কাজটা করছে তার মধ্যে। সব যদি ওই সবার মতো ফলো করে করা হয় কি মজা আসে না তাতে, বেশ ভালো, বেশ ভালো লেগেছে আমার। নেক্সট চিকেনটা ট্রাই করছি, পিকনিক টাইপের লাগছে। ভীষণ ভালো, ভীষণ 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 ভালো, মানে আমি এটা রেকমেন্ড করছি তোমাদের। এই দোকানটা রিয়েলি গুড। রাত্রেবেলা ধরো কলকাতায় খাবার খুঁজছো পাচ্ছ না, সোজা যাদবপুরে চলে যাবে, একদম লিওন্সের উল্টো দিকে দোকানটা। রিজনেবল প্রাইসে তোমরা বেশ ভালো কোয়ালিটি কোয়ান্টিটি খাবার, খুব ভালো। আর দেখছোই তো প্রায় 11:30-12টায় দোকানটা খোলা। আরও অনেক অপশান ছিল, এত অপশান আমরা ট্রাই করতে পারবো না আজকে, সেই জন্যে তোমরা গিয়ে ট্রাই করতে পারো। কিন্তু আমাদের নেওয়া লাস্ট আইটেম মাটন, মাটন একটু ঝোল ঝোল ছিল, দেখছি সাবধানে খুলছি গাড়ির মধ্যে, তো নাহলে বেচারা ওকেই ধুতে হবে। একদম মাটন কষা, আলু দেওয়া, টেস্টি দেখতে। এরকম সাইজের একটা আলু আর এই সাইজের মাটন, বেশ ভালো কিন্তু সাইজ দুটোই। আর এটার দাম হচ্ছে 150 হাফ, আর ফুল প্লেট 250 টাকা। লাস্ট আইটেম অফ দ্য ডে মাটন দিয়ে একটু ট্রাই করছি রাইসটা। ভালো খেতে, বেশ মাটনটা দেখি বেশ নরম, আর একদম ওই সস্তার মাংস নয়, ভর্তি মিট আছে এটা পিসটার মধ্যে। খুব ভালো কোয়ালিটির মাটন, খুব ভালো। এই যে চিকেনটা নিলাম, এটা হচ্ছে চিকেন চাপ, 90 rupees, সত্যি বেশ ভালো ছিল। মানে এটা অনেকটা বাটারি একটা গ্রেভি, বাটারের একটা ভালো ফ্লেভার আছে, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে বোধহয় করেছে। আর পিসটা হচ্ছে এই রকম পিসটা, লিটারালি 90 টাকায়। অনেকটা ওই মোগলাই খাবারের মতো, একটু গোলাপ জলের সেন্ট পাচ্ছি। এইসব দোকানে কিন্তু আমরা এক্সপেক্ট করি না যে মাটন এত ভালো হবে, এটা বেশ গরম ভাত দিয়েও ভালো লাগবে এখানে। কিন্তু আমরা রাইস নিয়েছিলাম, পিসটা এইরকম, মানে মডারেট একটা পিস, একটু হাড় একটু মাংস সব মিলিয়ে। এই ড্রাই চিলি চিকেনটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট, মানে তিনটের মধ্যে আমার এটা বেস্ট লেগেছে, ভীষণ টেস্টি খেতে এটা। তোমরা চাইলে তোমরা এটার স্পাইস লেভেলটা ওদেরকে বলে বাড়িয়ে নিতে পারো, বাট ইন জেনারেল বেশ ভালো খেতে, একদম স্পাইসি ট্যাঙ্গি একদম ড্রাই চিলি চিকেন। আর চিকেনের পিসেসগুলো কিন্তু বেশ ভালো, খুব বেশি বাইরে কোটিং নেই, মানে ভেতরে চিকেনের কোয়ান্টিটিটা বেশ ভালো আছে। অ্যাট লাস্ট দুজনে এরকমভাবে আমরা খাচ্ছি, মানে এরকম ফুড ব্লগিং কেউ কোনোদিনও করেনি আমি শিওর, মানে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আমার। অ্যাকচুয়ালি মানে সারা খুঁজেছি পুরো রাত কলকাতা, এখন বেশ মজা লাগছে এরকমভাবে খেতে। হাসুক, বাট কী বলতো, 3 ঘন্টা পর খাওয়ার পেলে মানুষ এরকমভাবেই খায়, মানে বাইরে কী হচ্ছে জানি না, মাঝে মাঝে মনে হচ্ছে ঝড় উঠছে নাকি, বাট খাবারগুলো বেশ ভালো। দোকানটা অ্যাট লাস্ট ভগবানের দয়ায় পেয়েছি, আর খাবারটা এখন পেটে গিয়ে না মানে একটা আলাদাই আরাম লাগছে পুরো। 3 ঘন্টা ধরে আমি গাড়ি চালালাম, ভগবানের দয়া খাওয়া নেই বুঝেছি আমি।
যখন ডিনারটা মানে ক্যামেরা অফ করে করা শুরু করলাম প্রপারলি, তার আগে তোমাদের একটু টেস্ট করে দেখাচ্ছিলাম, তখন তো খিদে পেটে সবই ভালো লাগছিল। বাট আস্তে আস্তে যখন খাওয়া শুরু করলাম বুঝলাম যে চিলি চিকেন ছাড়া বাকি কোনোটাই ভালো ছিল না। যেটা ওই চিকেন চাপ ছিল ভর্তি, তাতে গোলাপ জলে আতরের গন্ধ। আর যেটা মটন ছিল সেটা মানে একটা ভালো পিস একটা খারাপ পিস ছিল, টেস্ট সেরকম ছিল না। আর প্রচণ্ড গ্রেভিটাতে নুন ছিল, একমাত্র খাওয়ার মতো রাইসটা আর চিলি চিকেনটা সত্যি খুব ভালো ছিল। বাকি খাবারগুলো কীরকম সেটা তো আমরা টেস্ট করে বলতেও পারবো না। তো তোমরা যদি কেউ এই দোকান থেকে আগে খেয়ে থাকো বা টেস্ট করেছো হয়তো কখনো, তো নিচে কমেন্ট সেকশনে প্লিজ জানিও। এখন বাজে 12:04, আমাদের জাস্ট কোনো রকমে খাওয়া শেষ হলো, আমরা বেরোলাম বাড়ির দিকে যাচ্ছি। ওর বাড়ি ঢুকতে প্রায় 1টা বেজে যাবে, আমার তো মা বলবে তুই আগের দিন বেরিয়েছিলি আর নেক্সট দিন ঘর ঢুকলি, হিসেবে মতো 12টা বেজে গেছে। বাট খাওয়াটা একটু অদ্ভুত ধরনের হলো, মানে তাড়াহুড়োর মধ্যে দোকান খোঁজা, সেটাকে গাড়ির মধ্যে বসে খাওয়া, যদিও একটা নতুন এক্সপিরিয়েন্স, বাট ওই জিনিসগুলো কিরকম একটা অদ্ভুত খেয়েছিল। প্রথম প্রথম একটা অন্যরকম লাগলো, খেতে খেতে এক্সপিরিয়েন্সটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। তো মানে ওখানে খাওয়ার মতো শুধু বলতে পারি যে রাইসটা চিলি চিকেনটাই ছিল। তোমরা ওখানে আর খাবারগুলো কীরকম তো আমি জানি না, তোমরা যদি কেউ ট্রাই করে থাকো তো জানিও, আর যদি কেউ ট্রাই করো কখনো ফিউচারে তো সেটাও কমেন্ট সেকশনে জানিও। রাস্তা পুরো ফাঁকা, 12টা বাজে, এই জাস্ট প্রশান বাড়ি ছাড়লো আমাকে, এখন বাজে 12:20। তা অনেক তাড়াতাড়ি গাড়ি চালা এনেছে, অনেকটা রাত হয়ে গেছে। সো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, যে তোমাদের কিছু ভালো লেগে থাকে এই ফান যে একটা ভিডিও করলাম আমরা, কারণ এরকম ফুড ব্লগিং আমি জানি তোমরা তো কখনো দেখোনি। আমরা সব কিছুই স্পন্টেনিয়াসভাবে করার চেষ্টা করি, নাথিং ইজ স্ক্রিপ্টেড, নাথিং ইজ ঠিক আছে এরকমভাবে করবো এরকম কিছুই না। তো মানে আমরা প্রসেসটাকে এনজয় করি, আমি আর ওর জবের জন্য আমার কাজের জন্য সারা সব দেখা করতে পারি না। বাস এই একটা দিন আমরা দেখা করি, আমরা যেভাবে কাটাই, যেভাবে নিজেদের সাথে সময়টা কাটাই, সেটাই কিছুটা তোমাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করি। তো যদি আমাদের এই সব কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো এই ভিডিওটাকে, কমেন্ট করো, আর প্লিজ শেয়ার যাওয়ার আগে কিছু কমেন্ট করো, আমাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, পরের ভিডিও দেখা হচ্ছে।